হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে শণিত দানম অর্থাৎ আজ আমরা দান অর্থাৎ রক্তদান সম্পর্কে জানবো রক্তদানের ফলে কি হয় এবং রক্তদানের প্রয়োজনীয়তা কতটুকু সেটুকু আজকে আমরা জানব তাহলে চলো আমরা এই পাঠটা পড়ে নিই তুমি দেখো বলা হয়েছে শণিত দানং মহত্তরং দানম অর্থাৎ রক্তদান হল মহত্তর দান শনিত দানে ন মুমূর্ষহ নরাহা সুস্থাহা ভবন্তি অর্থাৎ এই রক্ত দানের দ্বারা মুমূর্ষ মানুষেরা সুস্থ হয়ে ওঠে এখানে দেখো নরাহা আছে এই পদটি নর শব্দের প্রথম আর বহুবচন তাই নরাহা হয়েছে আর ভবন্তি ভূ ধাতুর লট প্রথম পুরুষ বহুবচন বহুবচনে আছে তো নরাহা তাই এখানে ভবন্তি হয়েছে এবার দেখো বলা হয়েছে শনিতং বিনা কোপি ন জীবতী অর্থাৎ এই রক্ত ছাড়া কেউই বাঁচতে পারে না এই যে কোপি এটি একটি অব্যয়পথ আর বিনা অর্থাৎ ছাড়া তারপরে দেখো বলা হয়েছে নড়ানাং সুস্থ হ জীবনায় শনিতেন প্রয়োজনন্তম বলছে যে নড়ানাং অর্থাৎ মানুষের সুস্থ জীবনায় অর্থাৎ মানুষের সুস্থ জীবন ধারণের জন্য ন অর্থাৎ রক্তের প্রয়োজনম অনন্তম বলছে প্রয়োজন অনন্ত এই যে প্রয়োজনম অনন্তম এই পদটি সন্ধিবিচ্ছেদ করলে হয় প্রয়োজনম যুক্ত অনন্তম এবার দেখো বলা হয়েছে অপিতু সর্বেশু মনুষ্য শরীরেষু প্রয়োজনানুসারে ন শনিতম ন তিষ্ঠতি বলছে এছাড়াও সকল মানুষের শরীরে প্রয়োজন অনুসারে রক্ত থাকে না তারপরে কি বলা হয়েছে অতহি শনিতে ন প্রয়োজনম অস্থি তাই কি না অপরের রক্তের প্রয়োজন হয় কারণ আমরা দেখেছি যে রক্তদান কি করা হয় না একজন রক্তদান করে অপরের রক্তের প্রয়োজনের জন্য এবার দেখো বলা হয়েছে শনি ভাবে না মনুষ্য জীবনং বিফলং ভবতি বলছে এই রক্তের অভাবে মনুষ্য জীবনং অর্থাৎ মানুষের জীবন বিফল হয়ে যায় যে বিফলং ভবতি অর্থাৎ বিফল হয়ে যায় এবার দেখো বলা হয়েছে আঘাত দীর্ঘ দীর্ঘব্যাধি শনিতক শনীিতন প্রভৃতিভী মনুষ্য দেহেশু শনিত স্বল্পতাং দৃশ্যতে অর্থাৎ দীর্ঘ ব্যাধি অর্থাৎ দীর্ঘ যে রোগ ব্যাধি আঘাত আঘাত আঘাতপ্রাপ্তি অর্থাৎ আঘাত প্রাপ্তির ফলে এবং স্খরণ অর্থাৎ রক্তের খরণ। এই তিন চারটি কারণের দ্বারা মানুষের দেহে কি হয় না রক্তের অভাব দেখা যায় এই যে দৃশ্যতে বলছে দেখা যায় এতে সু মনুষ্য শরীরে ইদানিং কালসীয় চিকিৎসা পদ্ধতি না শনিতং সঞ্চালিতীয় কর্মঠং ক্রিয়তে বলছে ইদানিং ইদানিংকালে মানুষের শরীরে কি হচ্ছে না চিকিৎসা পদ্ধতির দ্বারা রক্ত দেওয়া হচ্ছে এবং এই কাজে প্রচুর মানুষ যুক্ত আছে অর্থাৎ আমরা দেখেছি যে রক্তদান শিবির করা হচ্ছে এবং রক্তদান শিবিরের ফলে নানান জায়গায় রক্ত দেওয়া হচ্ছে আর সেই রক্ত মানুষের প্রয়োজনে লাগছে এবার আমরা পরের প্যারাতে দেখবো কি বলা হয়েছে না চিকিৎসক পরীক্ষাং পরীক্ষাঙ্কৃত্যয়া অদর্শন মনুষ্যাসীয় শনিতায় কেবলং মনুষ্য শনিতাং প্রয়োজনম বলছে যে চিকিৎসক পরীক্ষাকৃত অর্থাৎ চিকিৎসকরা পরীক্ষা করে অদর্শন শনিতা শিতায় কেবলং মনুষ্য শনিতং প্রয়োজন বলছে চিকিৎসার ফলে কি হচ্ছে না চিকিৎসা করে না মানুষের শরীরে যা যেই রক্তের প্রয়োজন সেই রক্ত দেওয়া হচ্ছে অর্থাৎ যতটুকু রক্তের প্রয়োজন সেই রক্ত দেওয়া হচ্ছে একহ সুস্থ মনুষ্যস্য দুশো পঞ্চাশ মিলি শনিতং দত্তয়া মমূর্ষ মনুষ্যস্য জীবনং রক্ষাং করতুং শক্ততি অর্থাৎ একজন সুস্থ মানুষকে দুশো পঞ্চাশ মিলিলিটার রক্ত দেওয়া হয় কিনা মমূর্ষ মনুষ্যস্য জীবনং রক্ষাং করতুং শকনতি অর্থাৎ মমূর্ষ মানুষের জীবন রক্ষা করা হয় চিকিৎসক হা শনিতং চতুর্বিভাজনম অকরত বলছে চিকিৎসকরা রক্তের চারটি বিভাগ করেছে যে চতুর্বিভাজনম অকরত এটা সন্ধিবিচ্ছেদ করলে হবে চতুহ বিভাজনম যুক্ত অকরৎ এবার দেখো বলা হয়েছে কি কি না এ বি এ বি আর ও এই চারটি ভাগে যে বলা হয়েছে ইমানি ভাগ ও চতুষ্টয়ানী অর্থাৎ এই চারটি ভাগ আমরা জানি যে এ বি এবি আর ও এগুলির আবার পজিটিভ আর নেগেটিভ আছে এবার দেখো বলা হয়েছে শনীত স্বল্পতায়াং ইয়ে নরাহা পীড়িতাহা ভবন্তি বলছে শণিতের স্বল্পতার কারণে যে সকল মানুষ পীড়িত হয়ে আছে অর্থাৎ রোগে আক্রান্ত হয়ে আছে এই যে নরাহা নরশব্দের প্রথম আর বহুবচন আমরা আগেও এই কথাটি বললাম আবার দেখো ভবন্তী এটাও একই না ভূধাতুর কি না লটের প্রথম পুরুষ বহুবচন তারপরে আমরা দেখব যে উল্লিখিতায় বিভাগায় মেলনঙ্কৃত্যয়া তে হ শনিতং দিয়তে কি না উল্লিখিত বিভাগ অনুসারে অর্থাৎ যার যে বিভাগ সেই বিভাগ অনুসারে মিলিয়ে কী করা হয় না রক্ত দেওয়া হয় এই যে মেলনংকৃত্য বা বলা হয়েছে এবার কি না ইয়শ শনিতং প্রয়োজনং চিকিৎসা পদ্ধতি না বলছে যার শনিতের অর্থাৎ রক্তের প্রয়োজন সেই চিকিৎসা পদ্ধতির দ্বারা চিকিৎসা পদ্ধতি না তস্মৈ শনিতং দিয়ে তাকে শনিত অর্থাৎ রক্ত দেওয়া হয় অর্থাৎ যার রক্তের প্রয়োজন তাকে রক্ত দেওয়া হচ্ছে কি বলেছে দেখো এবার বলা হয়েছে সর্বে নরাহা যে সর্বে নরাহা অর্থাৎ সকল মানুষ ইদানিম উপলব্ধিম অকরত অর্থাৎ এখন ইদানিংকালে উপলব্ধি করতে পারছে যে অপরেশাং সেবা কর্মনাং এই যে দেখাও বলা হয়েছে অপরেশাং অর্থাৎ অপরের সেবা কর্মনং তুল্যং শনিত দানং প্রবৃত্ত কর্ম বলছে যে অপরের সেবা করার তুল্যই হচ্ছে রক্তদান অর্থাৎ এই রক্তদানকেই পবিত্র কর্ম বলা হয়েছে রক্তদানই হলো একমাত্র পবিত্র কর্ম আমরা জানি রক্তদানই অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে তাই এই কাজ আমাদের করতে হবে তাহলে আজ আমরা এই শনিতদান বিষয়টি পড়লাম অর্থাৎ শণিতদান পাঠটি জানলাম আমার পড়ানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই শনিদ দান থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে লাইক করতে ভুলো না আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের আগের যে সকল পর্বগুলি আলোচনা হয়েছিল সেইগুলি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলি লিংক পেয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি দেখো এবং কেমন লাগলো ক্লাসগুলি জানিয়ে দিও